হ্যালো বন্ধুরা, যখন আমরা আমাদের ডিগ্রি কমপ্লিট করি তখন সবসময় আমরা একটি ভালো জবের খোঁজ করে থাকি। পরে জব করার 2 অথবা 3 বছর পর একদিন না একদিন আমাদের নিজের বিজনেস করার চিন্তা এসে থাকে। তো আজ আমরা দেখব জব এবং বিজনেসের সিম্পল ডিফারেন্স কী। যদি আপনি কোনো কোম্পানিতে জব করে থাকেন তো আপনি এটা জেনে থাকবেন যে আপনি যতই কাজ করেন না কেন কিন্তু মাস শেষে আপনি একটি ফিক্স স্যালারি পেয়ে থাকবেন। আপনার দিনের বেলার কাজ করার টাইমিং ফিক্স থাকবে এবং আপনাকে আগে থেকেই বলা হয়ে থাকে আপনি কি কাজ করবেন। আর অন্য জায়গায় যদি আপনি নিজের বিজনেসের কথা চিন্তা করেন তো আপনি মান্থলি কত টাকা পাবেন এর কোনো ফিক্স করা থাকে না। আপনার বিজনেস কতটুকু গ্রো হয়েছে এর খেয়ালও নিজের রাখতে হয়। আপনাকে কখন কোথায় কাজ করতে হবে আর কতটুকু সময় কাজ করতে হবে এই সব কিছু নিজেকে ডিসাইড করতে হয়। বন্ধুরা, আসুন এক এক্সাম্পলের মাধ্যমে দেখি, যার মাধ্যমে আপনি জব এবং বিজনেস এই দুইটির গ্রোথের ব্যাপারে জানতে সহজ হবে। এই এক্সাম্পলে আমরা এক বিএ পাস এবং বিএ ফেল করা স্টুডেন্টের লাইফ জার্নি দেখব। তো চলুন শুরু করি। ইমরান বিএ কমপ্লিট করে এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিলেক্ট হয়ে যায়, যেখান থেকে তিনি ভালো স্যালারি পান। এটা থেকে তার পরিবারের সবাই খুশি থাকে এবং তিনি সব জায়গা থেকে শুভকামনাও পেয়ে থাকেন। ইমরানের প্রতিবেশী বন্ধু সোহাগ বিয়ে ফেল করে থাকে, যার কারণে তার ঘরের সবাই নিরাশ হয়। সোহাগের পড়ালেখায় একটিও মন নেই, সে এখন একটি বিজনেস করতে চায় এবং এর জন্য সে অনেক সাজেশনও পাচ্ছে। কিন্তু বিজনেস করার জন্য তার 2 লক্ষ টাকার দরকার, যেটা সোহাগের কাছে একেবারেই নেই। একদিন সোহাগ তার মাকে বলে তার আঙ্কেলের কাছ থেকে 2 লাখ টাকা ধার হিসেবে নেয় আর সেটা দিয়ে দুধ বিক্রি করার ব্যবসা শুরু করে। ভালো স্যালারি হওয়ার কারণে ইমরান তার ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি মোটরসাইকেল কিনে ফেলে আর সোহাগ তার পুরনো বাইক ইউজ করে ঘরে ঘরে গিয়ে দুধ বেচা স্টার্ট করে। 6 মাস পর ইমরান তার মোটরসাইকেলের 20% কমপ্লিট করেছিল, তাকে আরও 80,000 টাকা পে করতে হবে। অন্যদিকে সোহাগ তার আঙ্কেলকে 1 লক্ষ টাকা রিটার্ন করে, তাকে আরও 1 লক্ষ টাকা পে করতে হবে। 1 বছর পর ইমরান তার জব থেকে আরও ভালো আয় পাবার হাইকের ব্যাপারে চিন্তা করে, কিন্তু কোম্পানির বেশি লাভ না হওয়ায় কোম্পানির কোনো এমপ্লয়ি হাইক পায় না। অন্যদিকে 1 লিটার দুধের দাম 20 টাকা থেকে 30 টাকা হয়, যার ফলে সোহাগের 30% লাভ হয় আর ওইখান থেকে সে তার আঙ্কেলকে বাকি 1 লক্ষ টাকা রিটার্ন করে দেয়। ইমরান অনেক পেরেশানি সয়ে তার মোটরসাইকেলের লোন রিপে করে দেয় এবং আবার 2 লাখ টাকার লোন নিয়ে ফার্নিচার, টিভি এবং ল্যাপটপ কিনে, যা নিয়ে সবাই খুশি থাকে। প্রফিটের কারণে সোহাগ আরও 12টি গাভি কিনে, যার ফলে তার আয় ডাবল হয়ে যায়। 2 বছর পর ইমরান তার জব থেকে 10% হাইক পায়, সে তার কার লোনের মাধ্যমে একটি মারুতি কার কিনে ফেলে। অন্যদিকে সোহাগ তার 2 ডজন গাভিকে রাখার জন্য 2 একর জমি কিনে, ওই সময় দুধের দাম 40% থেকে ইনক্রিজ হয়, যার ফলে ইমরানের ইনকাম থেকে সোহাগের ইনকাম 200% বেশি থাকে। সোহাগ দুধ বেচার জন্য একটি অটোও কিনে ফেলে। আর 2 বছর পর ইমরান 40 লাখ টাকার লোন নিয়ে একটি বাড়ি কিনে। আর অন্যদিকে সোহাগের কাছে 125টি গাভি থাকে আর তার কাছে 2টি ঘরও থাকে। এখন ইমরান 10% হাইক পায়, আবার অন্যদিকে দুধের দাম 50 টাকা পর্যন্ত বেড়ে যায়, যার ফলে সোহাগের আয় ইমরানের আয় থেকে 500% বেশি থাকে। সোহাগ 2টি গাড়িও কিনে ফেলে। বন্ধুরা, ইমরান চিন্তায় ছিল, কারণ 5 বছর পর সোহাগ 4 কোটি টাকার অনার হয়ে যায় আর তার মান্থলি ইনকাম 5 লাখ ছিল, আবার তার কাছে 25টি ওয়ার্কারও ছিল। আর যে জায়গায় ইমরানের ইনকাম 7 লাখ এনাম ছিল এবং তার উপর 40 লাখ টাকার লোনও ছিল। বন্ধুরা, 2008 দুধের দাম 20 টাকা ছিল, যেটা এখন 60 টাকা হয়। তেমনই আগে গোল্ডের দাম 12,500 টাকা ছিল, যেটা এখন 40,000-এরও বেশি হয়। এত বছরে এক এভারেজ এমপ্লয়ির স্যালারি মাত্র 30% বেড়ে থাকে, কিন্তু যে জায়গায় অন্যান্য পণ্যের দাম 300% বাড়ে।